एसपी पुलिस जेलर इन ऑपरेटिव आपन अनेक इधर के राज्य बाहर पाठी जाउ इधर के वोट पर्यंत आंदा माने राखाउ पश्चिम बंगे राखाउ छि এরা এত নিকৃষ্ট মানের গোটা লড়াইটা হচ্ছে পুলিশ ভার্সেস বিজেপি তৃণমূল কোথাও নেই নামগন্ধ নেই একদম ঠিক দেখুন না আমাদের 500 কর্মী ডাকা হয়েছিল পাবলিক কিভাবে দাঁড়িয়ে গেছে দেখুন 1,500 পাবলিক দাঁড়িয়ে গেছে জনবিস্ফোরণ হবে জনগণ এদেরকে গণধোলাই দেবে শুভেন্দু দা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 35 পেরিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 35 40 বলছে না কেন আর ওনার পিসি বা ওনার কে হয় তাকে বলছে না কেন মুখ্যমন্ত্রী এর আগে তো এর আগে হ্যাঁ মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলছে না কেন এর আগে তো দেখেছিলাম বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী চাই 45টা আসনে লড়ে প্রধানমন্ত্রী উনি মানহানি গেঞ্জির যেদিন বুক পকেট লাগবে সেদিন প্রধানমন্ত্রী উনি মানহানির ভয় দেখাচ্ছেন তো মানহানি করবে উল্টো পাল্টা বললে উনি বলছে উল্টো পাল্টা বললে মানহানি করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ কলা করবে ও পুরুলিয়ায় গিয়ে বলেছিল পিসি ভাইপোরা বলে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে পিসির নাম মমতা ব্যানার্জি ভাইপোর নাম অভিষেক ব্যানার্জি আপনার ক্ষমতা থাকলে যা করার আছে করেন শুভেন্দু দা শেষ প্রশ্ন বিজেপি নাকি নাগিনী বিষ ছড়াচ্ছে আপনি একদিনও স্বাস্থ্য ভবনে যান না ডাক্তার এসপি দাসটাকে তার মেয়েকে বেআইনি ভাবে পিজিতে চাকরি দিয়েছেন গোটা স্বাস্থ্য দপ্তর চালায় এসপি দাস আমার কাছে এত তথ্য দিয়ে গেছে আপনার লোকেরা প্রমাণ হয়ে গেছে উনি একটা ব্রিগেড করে দিয়ে চলে গেছেন এই এক ঘন্টার রোড শো তে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে সাধারণ মানুষের পাশে থাকার জন্য শুধু আমি আছি আর কেউ নেই বিরোধীরা আসবে না বহিরাগতরা আসবে না উনি কোথায় ছিলেন উনি এতদিন কোথায় ছিলেন উনি কোথায় ছিলেন এতদিন 11-র আগে কোথায় ছিলেন উনি ঝড়ের সময় বদল নয় বদল চাই ওই লড়াইতে কোথায় ছিলেন খেটে খুটে হাজার হাজার লোক মারা গিয়ে তারপরে উনি 11 সালে 21 জুলাই ল্যান্ড করেছেন দিল্লি থেকে ঝড়ের সময় উনি বেরিয়েছেন উনি বলুন না পুলিশ ছাড়া ওসব ছাড় ছেড়ে দেন ওসব রেডিমেড রেডিমেড জয় মা কালী আর গেঞ্জিটা টি শার্ট নিয়ে যেটা উত্তাল হচ্ছে এই মুহূর্তে 7,000 টাকার নাকি গেঞ্জি পরে উনি বেরিয়েছেন টোটো চেপে ওগুলো পার্সোনাল বলবো না কয়লা 4 টাকা আছে বহুত বোতল থেকে 2.5 টাকা